প্রাথমিকে নিয়োগের সবুজ সংকেত সুপ্রিম কোর্টের। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ বহাল সুপ্রিম কোর্টে। প্রাথমিক 2022-এ 11,765 শূন্য পদে নিয়োগের সবুজ সংকেত। 2020 থেকে 22 ব্যাচের ডিএলএড পড়ুয়ারা সুযোগ পাবে নিয়োগ প্রক্রিয়ায়। আমাদের প্রতিনিধি অর্ণব রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, ঠিক কি নির্দেশ দেয়া হলো শীর্ষ আদালতের তরফে? দেখো, 2022 সালে টেট নেওয়া হয়েছিল এবং টেটের প্রেক্ষিতে নিয়োগ প্রক্রিয়াও শুরু করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। 11,765 এই পূর্ণপদের নিয়োগের প্রক্রিয়া, কিন্তু যারা ডিএলএড করেছিল, যাদের কমপ্লিট হয়েছিল এই নিয়োগ প্রক্রিয়া আগে পর্যন্ত, 2020-22 এই মরশুমে যারা ডিএলএড পরীক্ষা বসেছিল, পাস করেছিল, তাদের নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা হবে এমনটা প্রথমে জানায় প্রাথমিক শিক্ষা পর্ষদ। এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ এই সিদ্ধান্তের কথা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে জানায়। প্রাথমিক শিক্ষা পর্ষদের যে সিদ্ধান্ত, অর্থাৎ 2020-22 এই বর্ষের এই সময়কালে যারা ডিএলএড পড়ুয়া, যাদের সার্টিফিকেট কমপ্লিট হয়ে যাবে, পার্ট ওয়ান বা পার্ট টু কমপ্লিট হয়ে যাবে নিয়োগ প্রক্রিয়া আগে পর্যন্ত, তাদেরকে এই 22-এ নিয়োগ প্রক্রিয়া অন্তর্ভুক্ত করা হোক পর্ষদের সিদ্ধান্তে সবুজ সংকেত বা বিলমোহর দিয়ে নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে কিছু পরীক্ষার্থী তারা চলে যায় ডিভিশন বেঞ্চে। ডিভিশন বেঞ্চ এই সিঙ্গেল বেঞ্চের নির্দেশের উপর স্থগিতাদেশ দেয় এবং সেক্ষেত্রে বলে, যেহেতু বিজ্ঞপ্তি, নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি সময়কাল পর্যন্ত যাদের এই সার্টিফিকেট আছে তারাই একমাত্র নিয়োগ প্রক্রিয়া বসতে পারবে, কাজেই জলগড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত সুপ্রিম কোর্ট প্রথমে স্থগিতাদেশ দেয়, অর্থাৎ এই 2022-এ নিয়োগ প্রক্রিয়া করা যাবে না, স্থগিতাদেশ দেয়। এই স্থগিতাদেশের পর আজকে এই মামলা শুনানিতে স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়ে 11,765 শূন্য পদে সবুজ সংকেত দিয়েছে নিয়োগ প্রক্রিয়ার বিচারপতি হিমা কোহলি বেঞ্চ। এবং এক্ষেত্রে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ মতো, অর্থাৎ 2020-22-এ ডিএলএড যাদের নিয়োগ প্রক্রিয়া আগে পর্যন্ত যাদের কোর্স কমপ্লিট হয়ে যাচ্ছে তারা বসতে পারবে, সুযোগ পাবে নিয়োগ প্রক্রিয়ায়, সেই নির্দেশটাই কিন্তু আজকে সুপ্রিম কোর্টের আদেশের পরেও বহাল রইল। বেশ, অর্ণব তুমি আমাদের সঙ্গে থাকো। সুপ্রিম কোর্টে অবশেষে সবুজ সংকেত মিলেছে এবং প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় প্যানেল প্রকাশের উপর স্থগিতাদেশ তুলে নিয়েছে শীর্ষ আদালত। তার ফলে 11,765 জনের নিয়োগে যে জট ছিল সেই জট কেটে গেল, অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া শুরু করা যাবে। অবশ্যই এই মুহূর্তের একটা বড় খবর। শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, আরও ডিটেলে জানাবেন। শ্রাবন্তী, দেখো, আদতে মধ্যশিক্ষা পর্ষদের উপর এবার নির্ভর করছে যে তারা এই 11,765 জনের যে নিয়োগ বাকি রয়েছে তাদের নিয়োগ কবে থেকে শুরু করবেন। তার কারণ এর আগে বারবার মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে যে গোটা প্রক্রিয়া সমাপ্ত হয়ে রয়েছে, শুধুমাত্র একটা সবুজ সংকেতের অপেক্ষা তারা করছেন। সুপ্রিম কোর্টের আদেশ পাওয়া মাত্রই, যেহেতু সুপ্রিম কোর্টে এতদিন পর্যন্ত স্থগিতাদেশ ছিল এই মামলায়, স্থগিতাদেশ উঠলেই তারা নিয়োগ প্রক্রিয়া শুরু করবেন। স্থগিতাদেশ ছিল, তার কারণ হলো 2014 সালে সুপ্রিম কোর্ট এটা বাধ্যতামূলক করে দেয় যে প্রত্যেক প্রার্থীকে ডিএলএডের যে প্রশিক্ষণ রয়েছে সেটা তাদের নিতে হবে। এবং তারপর বিভিন্ন জটিলতার পরে 2020 সালে বেশ কিছু চাকরি যারা পরীক্ষা দেবেন, তেমন যারা চাকরি প্রার্থী তারা পরীক্ষা দিতে বসেন। 2022-এ তারা যেহেতু সার্টিফিকেট পাননি, অথচ 2022-এ নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল, বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, তারপর তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন যাতে তাদের সুযোগ মেলে। সিঙ্গেল বেঞ্চের পরে ডিভিশন বেঞ্চ, এখানে তাদের কোনো সুযোগ দেয়নি। পরবর্তী সময় সুপ্রিম কোর্টে বেশ কিছু চাকরি প্রার্থীরা যায় এবং তারপর দীর্ঘদিন স্থগিতাদেশ ছিল, আজকে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে আর কোনো স্থগিতাদেশ নেই প্যানেল প্রকাশে, অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদ এবার প্যানেল প্রকাশ করবে এবং তারপর বাকি নিয়োগ প্রক্রিয়া। শ্রাবন্তী, আপাতত তোমাকে ধন্যবাদ। অর্থাৎ নিয়োগপত্র যে তৈরি আছে যেটা আগে পর্ষদ জানিয়েছিল, তার মানে এই মুহূর্তে নিয়োগে আর কোনো জটিলতা থাকলো না। তো নিষ্ঠা, একদমই তাই মঞ্জিরা। অর্থাৎ এক দুজন নয়, 11,765 জন 2022-এর যারা টেট উত্তীর্ণরা তাদের সামনে একটা রূপলী রেখা দেখা যাচ্ছে চাকরির ক্ষেত্রে। আর আমরা দেখেছি এই চাকরি নিয়ে দীর্ঘদিন ধরে পথে নেমেছেন চাকরি প্রার্থীরা, তারা আন্দোলন করেছেন, অনেক রাজপথে হেঁটেছেন, মিছিল করেছেন। তারা এই খবরের পর কি বলছেন জানার চেষ্টা করবো। প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। প্রদীপ্ত, দেখো, তোমার এই বিষয়টা নিয়ে সরাসরি তাদের কাছেই জানতে চাইব। আজকে সুপ্রিম কোর্ট একটা সবুজ সংকেত দিয়েছে যে এতদিনের যে প্যানেল সেটাকে প্রকাশ করতে পারবে রাজ্য সরকার, আপনারা তো আশার আলো অবশ্যই দেখছেন। হ্যাঁ, নিয়োগ হোক, আমরা সবসময় চাইছি যে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ হোক। তার কারণ মূলত যদি দেখা যায় যে
কতটা সদিচ্ছা দেখাতে পারে রাজ্য সরকার সেটার দিকে আমাদের নজর থাকবে। কিন্তু হ্যাঁ, যোগ্যতার ভিত্তিতে নিয়োগ হোক, এবং মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি 16,500 যে নিয়োগ তা কিন্তু এখনও হলো না। আগামী দিনে যে এই প্রত্যেকটা প্রসেস যদি সেইভাবে যদি এগোতে থাকে তাহলে ধর্ণামঞ্চগুলো অন্তত উঠবে এবং স্কুলে দেখা পাবো, এটুকু আমরা আশা রাখতেই পারি। এবং বিচার ব্যবস্থার উপর ভরসা আছে যে যারা অযোগ্য তাদেরকে বার করে যোগ্যদের অবশ্যই নিয়োগ করলে ধর্ণামঞ্চ আর ফাঁকা থাকবে না, ধর্ণামঞ্চে আর কেউ বসে থাকবে না, স্কুলগুলো নিয়োগ পাবে, এটুকু আশা রাখতেই পারি, দেখা যাক। দেখো তন্নিষ্ঠা, তুমি শুনতেই পেলে তারা যেমনটি জানাচ্ছে যে বিচার ব্যবস্থার প্রতি তাদের আস্থা আছে, এবং আজকে যেহেতু বিচার ব্যবস্থার তরফ থেকে দেশের সর্বোচ্চ আদালতের তরফ থেকে সবুজ সংকেত একদমই আশার আলো দেখছেন, তারা আশায় বুক বাঁধছেন, তারা অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমাকে প্রদীপ্ত।